রাজধানীতে আবারো তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ এলাকায় দিনের বেলায় গ্যাস থাকছে না, থাকলেও চাপ একেবারেই কম। ফলে একদিকে যেমন বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলছে না, অন্যদিকে হোটেল রেস্তোরাঁগুলোতে গ্রাহক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। আর এই সংকটে গ্রাহক সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে কথা বলতে নারাজ সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে দু একদিনের মধ্যেই সংকট সমাধানে আশাবাদী পেট্রোবাংলা। গ্যাস সংকট রাজধানীবাসীর নিত্যসঙ্গী। শীত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এই সমস্যা। মাঘের শুরু থেকে এবারের সংকট চরমে পৌঁছেছে। সকাল ৭টার সময় একটু গ্যাস থাকে, ৭টার পরে আর সারাদিন সন্ধ্যা পর্যন্ত কোনো গ্যাস থাকে না। দেখা যায় একবেলা রান্না করা হয়, ওইভাবে চলা হয়, মাঝে মাঝে বাইরে থেকে না খাওয়া হয়। আজকে তো আসলে খাবার এখনো রেডি হয় নাই, মনে হয় না যে আজকে আর বাসার খাবার খেয়ে অফিসে যেতে পারবো। নিম্ন আয়ের মানুষ এবং হোটেল ব্যবসায়ীরা বেশি বিপাকে পড়েছেন। আগে গ্যাসের লাইন দিয়ে চলতো, এখন সিলিন্ডার গ্যাস লাগতেছে প্রতি সপ্তাহে একটা করে, মিনিমাম একটা গ্যাসের দাম ৪৪০০ টাকা। আমরা হইছি গরিব মানুষ, আমাদের কি আর সিলিন্ডার ব্যবহার করা সম্ভব? ঘর ভাড়ায় দিমু না, খামু না, সিলিন্ডারে কিনু। এ নিয়ে কথা বলতে নারাজ রাজধানীতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে বিষয়টি স্বীকার করে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছে পেট্রোবাংলা। আমাদের একটা এফএসআর মেইনটেন্যান্সের জন্য বাইরে চলে গিয়েছিল, যেটা অলরেডি আবার দেশে চলে আসছে এবং সেটা অলরেডি কানেক্টেড হয়েছে। আগে ৫০০ MCD সক্ষমতা ছিল, যেটা বৃদ্ধি করে ৬০০তে চলে আসছে। বিগত দেড় মাস যাবৎ প্রায় সার কারখানা ২১০ মিলিয়ন হারে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। আমরা আশা করতেছি যে ফেব্রুয়ারি মাসে সাড়ে আর একটু কমে আসবে। সেক্ষেত্রে আমাদের এই আবাসিক শিল্প এবং অন্যান্য যে গ্রাহক আছে তাদের গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে। গ্যাস সংকটের টেকসই সমাধানের জন্য অভ্যন্তরীণ উৎস থেকে উত্তোলন বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।